নমস্কার, টেস্টি অ্যান্ড ইয়ামি কিচেনে সবাইকে স্বাগত। আমি সঞ্চিতা। আমরা বিভিন্ন অনুষ্ঠান বাড়িতে শুক্ত রান্না হলে তো আর কথাই নেই, আমরা সবাই খুব ভালোবাসি শুক্ত খেতে। তো সেই রকমই অনুষ্ঠান বাড়ির মতো একদম শুক্ত রান্না শিখব, চলুন দেখে নিই। বানাবার জন্য আমাদের যে যে জিনিসগুলো লাগবে, সবজিগুলো, সেগুলো হচ্ছে আলু, রাঙালু, উচ্ছে, গাজর, বরবটি, কাঁচকলা, বেগুন, সজনে ডাঁটা, এগুলো লাগবে। আর মশলার মধ্যে লাগবে কাঁচা দুধ, নুন, বড়ি, হিং, আর আদা বাটা, জিরে আর ধনে বাটা, অল্প হচ্ছে যে গোটা মশলা, মানে গোটা গরম মশলা, আর চিনি, নুন, আর লাগবে পোস্ত আর সর্ষে বাটা। প্রথমে আমরা কড়াইতে তেল দিয়ে নিয়েছি, আর এতে একে একে আমরা সব সবজিগুলোকে ভেজে নেব। প্রথমেই আমরা যেটা ভেজে নেব সেটা হচ্ছে যে যে বড়িগুলো দেয়া হবে আমাদের, সেই বড়িগুলো আমরা আস্তে আস্তে ভেজে নেব। বড়িগুলো একটু বড় সাইজের বড়ি, এগুলোকে আমরা আগে ভেজে নেব। সবগুলোকে একটু লালচে করে ভেজে নেবেন, তাতে এই টেস্টটা ভালো হবে। এটা অনুষ্ঠান বাড়ির মতো একদম পারফেক্ট শুক্ত রান্না হবে। এবার আমরা আলুগুলো আর রাঙালুগুলো ভেজে নিচ্ছি। এইভাবে একে একে সব সবজিগুলো পরপর কার পরে কোনটা ভাজতে হবে সেটা দেখে নিন। এইভাবে আমরা সবগুলোকেই একটু লালচে লালচে করে ভেজে নেব। আর এটা, এই শুক্তটা একদম নিরামিষ কিন্তু একদম আমিষের মতনই টেস্ট হবে, যেটা দিয়ে সমস্ত ভাত খাওয়াল হয়ে যাবে, এটা এতটাই টেস্টি হয়। এবার আমরা গাজর এবং বটবটিগুলোকে আর কাঁচকলাগুলোকে ভেজে নিচ্ছি। আপনাদের যদি এর থেকে একটা দুটো সবজি নাও পান কোনো সময়, তাহলে কোনো ক্ষতি নেই, যে সবজিগুলো পাবেন সেগুলো দিয়েই আপনারা করবেন। তবে এই যে করার আগে আগে সবজিগুলোকে ভেজে নিতে হবে। এবার আমরা সজনে ডাঁটাটাও অল্প ভেজে নিচ্ছি। এবার আমরা বেগুনগুলো ভেজে নেব। আমাদের বেগুন ভাজা হয়ে গেছে, এবার সব শেষে আমরা উচ্ছে গুলোকে ভেজে নেব। উচ্ছে বা করলা যা ইচ্ছা দিতে পারেন, শুক্তোর মেইন ইনগ্রিডিয়েন্টস। এর মধ্যে উচ্ছেটা ভাজা হয়ে গেলে সব সবজিগুলোকে কড়াইতে দিয়ে দেব। দিয়ে দেবার পরে আস্তে আস্তে আমরা একে একে মশলা অ্যাড করব, যেমন আদা বাটা দেওয়া হলো, এবার দিয়ে দেব জিরে বাটা আর ধনে বাটা, এবার দিয়ে দেব হলুদ গুঁড়ো, এবার অল্প জল দিয়ে দেব, আর দিয়ে দেব অল্প একটু চিনি। আমরা কাঁচা দুধে একটু হিং দিয়ে দিচ্ছি, এটা আপনারা যদি আধ ঘন্টা আগে ভিজিয়ে রাখেন তাহলে বেশি ভালো হয়। আমরা ইনস্ট্যান্টই এটা দিয়ে দিচ্ছি, আমাদের ভেজানো হয়নি তো আমরা ইনস্ট্যান্ট দিয়ে দিচ্ছি। তবে আপনারা একটু আধ ঘন্টা আগে এটা ভিজিয়ে রাখবেন। যে কোনো নিরামিষ রান্নায় হিং দিলে সেটা আমিষের মতো টেস্ট হয়, আর সেটা কাঁচা দুধে মিশিয়ে দেবেন তাহলে ভালো হবে। রান্নাটা জোগাড় করে নিয়ে আপনারা হিংটা ভেজাতে দিয়ে দেবেন, আর সেটা অবশ্যই কাঁচা দুধে দেবেন, তবেই শুক্তোর টেস্টটা ভালো হয়। হালকা একটু মশলাটা নাড়াচাড়া হয়ে গেলে আমরা এটা জল দিয়ে দিচ্ছি আর নুন দিয়ে দেব, দিয়ে এটাকে সেদ্ধ হতে দেব। যখন মোটামুটি সেদ্ধ হয়ে আসবে তখন আমরা এর মধ্যে দিয়ে দেব বড়ি আর পোস্ত আর সর্ষে একসঙ্গে বাটাটা, এটাকে আরো একটু ফুটতে দেব। এবার আমরা কড়াইতে তেল দিয়ে নিয়েছি, এটা মশলাটাকে, মশলাগুলোকে তড়কা দেওয়ার জন্য, মানে অনেক সময় আমরা বলি যে এটা ছকে নেওয়ার জন্য, আমরা এটাতে দিয়ে দিয়েছি তেল, তেজপাতা, পাঁচফোড়ন আর দুটো শুকনো লঙ্কা। এটা একটু গরম হয়ে গেলেই আমরা ওই শুক্তোটা এর মধ্যে ঢেলে দেব। এইভাবে অল্প একটু নাড়াচাড়া করে নিয়ে আমরা এর মধ্যে একটা মশলা দিয়ে দেব। গ্যাসটাকে বন্ধ করে দেব, বন্ধ করে তারপরে মশলাটা দেব। এই মশলাটা করার জন্য আমরা এমনি শুকনো কড়াইতে দিয়ে দিয়েছি
জিরে, গোটা জিরে, এলাচ, লবঙ্গ, দারচিনি, এটাকে শুকনো খোলায় নেড়ে চেড়ে তারপর এটা মিক্সিতে একটু গরম গরমে বেটে নেব, বা শিল নোড়ায় আপনারা বেটে নিতে পারেন। এটা যখন একদম রেডি হয়ে গেছে আমাদের শুক্তটা, তখন আমরা এই মশলাটা এর মধ্যে দিয়ে দেব। আমাদের পারফেক্ট একদম অনুষ্ঠান বাড়ির মতো শুক্ত রেডি হয়ে যাবে। গ্যাসটা বন্ধ করে দেবেন, দিলে আপনারা একদম গরম গরম ভাতে এই শুক্তটা খাবেন। দেখুন কতটা সুন্দর হয়েছে, এটা দেখতেও যেমন সুন্দর আর খেতেও তেমন সুন্দর। থ্যাংক ইউ।